কদমতলা গ্রাম পঞ্চায়েতের নং ওয়ার্ডের বেলতলা এলাকার প্রায় সত্তর থেকে আশিটি পরিবারে পরিশ্রুত পানীয় জলের সংকট দেখা দেয় শুখা মরশুমে পানীয় জলের দাবিতে সহ স্থানীয় পঞ্চায়েতে করা নাড়লেও পর্যাপ্ত পরিমাণে পানীয় জল পৌঁছে দেওয়া হয়নি বিগত সাত থেকে আট মাস যাবৎ জলের যন্ত্রণায় ভুগছিলেন স্থানীয় এলাকাবাসী অবশেষে রবিবার সকালে এলাকার প্রমীলা বাহিনীরা কলসি বালতি হাতে নিয়ে কদমতলা বেলতলা ও কদমতলা চল্লিশ ড্রোন পৃথক দুটি সড়ক অবরোধ করে বসেন এদিকে যত সময় গড়াতে থাকে ততই অবরোধকারীদের প্রতিবাদ ঝাঁঝালো হতে থাকে অবরোধকারী প্রমিলা বাহিনীদের অভিযোগ দীর্ঘদিন যাবৎ বেলতলা এলাকার সত্তর থেকে আশিটি পরিবারে পরিশ্রুত পানীয় জলের জন্য হাহাকার অবস্থা সাপ্লাইয়ের জল প্রতিনিয়ত আসে না যদিও সাপ্লাইয়ের জল আসে তখন কদমতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান বিক্রমজিৎ নাথ দেড় গোড়ার মটর লাগিয়ে সব জল তার বাড়িতে নিয়ে যান বলে অভিযোগ ফলে স্থানীয় জনগণ সাপ্লাইয়ের জল নিয়মিত পান না রবিবার অনুরূপভাবে পঞ্চায়েতের প্রধান সাপ্লাইয়ের জল মোটর দিয়ে নেওয়ার সময় স্থানীয় জনগণ প্রতিবাদ করলে স্থানীয়দের সাথে দুর্ব্যবহার করেন পঞ্চায়েতের প্রধান অবশেষে ক্ষোভে পথ অবরোধের সিদ্ধান্ত নেন মহিলারা স্থানীয়দের অভিযোগ যেখানে রাজ্য সরকার হাড় ঘাড় জল পৌঁছে দেওয়ার অঙ্গীকারবদ্ধ সেখানে একজন গ্রাম পঞ্চায়েতের প্রধান হয়ে স্থানীয়দের পরিশ্রুত পানীয় জল ছিনিয়ে নিয়ে রাজ্য সরকারের বদনাম করার অপচেষ্টা চালাচ্ছে অনুমানিক কত পরিবার আছে আপনাদের এখানে আছে তো 70 80 পরিবার তো আজকে কোটা থেকে অবরোধ করলেন আজকে তো 6:30 এর দিক থেকে জল যখন আইছে না তখন আমি এখানে প্রধানের ইয়া আছে প্রধানের এখানে থাকে না তখন বাড়িটি আছে বাড়িটির গিয়া আমি তোমরা মোটর রক্ষনি মটৰো আপুনি বেৰিয়ে কৈছে আমাৰ মটৰ চালাই আপোনাৰ জ্বল যায় নাই আমাৰ বিভিন্নজনৰ কথা কথা কৈছে ইয়াৰ পৰা আমিও কৈছি তাইকে কৈছে আমিও কৈছোঁ দোকানে ঘৰে কৈছে আমি মটৰ চালাইমো আমাৰ বাৰী দিয়া আপোনাৰ কিতাপ লাগি তৰ্চা কৰিছে আমিও মটৰ চালাইম দে মহিলা আছে চব আছে পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন আসেন্লিউএস দপ্তরের কর্মী বাপ্পা চক্রবর্তী ও কদমতলা থানার পুলিশ ছুটে আসেন কদমতলা কুর্তি মণ্ডলের সাধারণ সম্পাদক রতন কান্তি নাথ ও মন্ডল যুব মোর্চার সভাপতি অমিতাভনাথ পরে দীর্ঘ আলোচনার পর স্থানীয় এলাকায় পরিস্থিত পানীয় জল পৌঁছে দেওয়ার আশ্বাস দিলে প্রায় দুই ঘন্টা পর প্রমীলা বাহিনীরা তাদের অবরোধ প্রত্যাহার করলে মুক্ত হয় পথ are in use